হাই গাইস অনেকদিন পরে আবার আজকে একটা ব্লগ নিয়ে আসলাম তো এখন বাজে সাড়ে নয়টা তো টিভি চলছে এই সিরিয়ালটা কে কে দেখেন বা দেখেছেন আগে বলবেন কুমকুম বাগ্যা তো এখন আমরা বসে আছি তো আমার এখান কোথায় বসে আছেন দেখবেন এই দেখুন কোথায় শুয়ে আছে আমার এখানে এই দেখুন কোথায় শুয়ে আছে এই দেখুন এই খাটের উপরে গিয়ে শুয়ে আছে কি করছো এখানে তুমি রেস্ট করছো রেস্ট করো সবাইকে হাই বলে দাও হাত দিয়ে বলো হাই তো বেসিক্যালি আপনাদের সাথে আজকে শেয়ার করব পুজো সামনে তো পুজোর বাজার লেগে গেছে তো দুই একটা শাড়ি কিনেছি শাড়িগুলো একটু শেয়ার করব আপনাদের সাথে বাবা আসবে না দেখে তো শাড়িটা কেমন হয়েছে একটু বলবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এই তিনটা শাড়ি আপাতত কিনা হয়েছে কারণ পুজোর বাজার নতুন নতুন জিনিস উঠেছে তো ভাবলাম কিনে নিয়ে আসি এগুলো তো সবসময় পাওয়া যায় না এই জন্য গিয়েছিলাম তো এই শাড়িটা দেখুন তো কেমন হয়েছে আপনাদেরকে একটু খুলে দেখাই এই দেখুন একটু বলবেন আপনারা শাড়িটা কেমন হয়েছে এটার আঁচলটা আই থিঙ্ক এটা আই থিঙ্ক ব্লাউজ পিস এই যে শাড়িটা কেমন হয়েছে একটু বলবেন এটা কিনে নিয়ে এসেছি আর আমার একটু সবসময় একটু ইয়েলোটা একটু ফেভারিট স্কুলে যাইতো তো স্কুলে যাওয়া আসার জন্য ভাবলাম একটা ইয়েলো শাড়ি নিয়ে নিই স্কুলে পরে যাব এই যে শাড়িটা বাটারফ্লাই আছে এটার মধ্যে অনেকগুলি বাটারফ্লাই আছে স্কুলে যাওয়ার জন্য এটা ঠিক আছে এই জন্য নিলাম আর কি আর এই একটা শাড়ি এইটা এই শাড়িটা একটু বলবেন কেমন হয়েছে একটু মনে হচ্ছে এটা একটু বয়স্ক বয়স্ক এই চিন্তা করব পরবো কি না কাউকে গিফট দিয়ে দেবো নিয়ে এসে চলে এসেছি ঠিক আছে বাট কাউকে দেবো কি না নিজে পরব একটু বলবেন তো আমাকে পড়লে এটা মানাবে কি না পুজোর বাজারে খুবই ভিড় ভাবলাম নতুন নতুন কালেকশন আসবে কিনেই নিয়ে আসি এর জন্য গিয়েছিলাম প্রচুর ভিড় ধর্মনগর বাজারে একদিন কোনো দিন গেলে আপনাদের সাথে দেখা দেখাবো কি ভিড় ধর্মনগরে তো এই শাড়িটা আমার বেশি ভালো লেগেছে এটা কোনো ফাংশনে পড়া যাবে আর কি এগুলি তো স্কুলে ঠিক আছে স্কুলের জন্য ঠিক আছে বাট এটা আমার মনে হচ্ছে কোনো বিয়ে বাড়িতে বা কোনো ফাংশনে পড়ে যেতে পারবো একটু গর্জিয়াস আছে দামটাও এরকম গর্জিয়াস তা আপনারা বলবেন তো এটার দাম কত হবে এই দেখুন আমার ছেলে কি করছে আমি এগুলি আপনাকে দেখাচ্ছি আমার একটা শাড়ি ও নিচেই ফেলে দিয়েছে এটা কে কেন ফেললে নিচে তুলো তুলে রাখো গুড বয় তুলে রাখো তুমি পিনবে তুমি ছেলে তো বাবা তুমি শাড়ি পরবে না মেয়েরা শাড়ি পরে মেয়েরা শাড়ি পরে মাম্মার শাড়ি পরবো আচ্ছা ঠিক আছে একটু পরে পড়াবো তোমাকে ঠিক আছে কি হয়েছে কি করব কি করব একটু কি করব আমি ভিডিও তো করছি তো আমি ভিডিও তো করছি করছি তো বাবা কি সেটা সুন্দর হয়েছে বাবা সুন্দর হয়নি একটু সুন্দর হয়েছে বেশি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে কোনটা কোনটা বাবা বেশি সুন্দর হয়েছে এটা না এটা এটা না কোনটা সুন্দর হয়েছে বেশি একটু দেখি শুনছেন কি বলছি একটু দেখি নিচে না বাবা এটা হ্যাঁ না এটা সুন্দর হয়েছে না হলুদটা দেখো তো হলুদটা নাকি সুন্দর হয়েছে বেশি দেখো এটা নিয়ে যাও এটা নিয়ে যাও এটা দেখো সুন্দর হয়েছে কিনা হলুদটা দেখো হলুদটা সুন্দর হয়েছে কিনা দেখো হলুদটা দেখো সুন্দর হয়েছে কিনা এই দেখুন পুরোটা ঘরে ও বেলুন লাগিয়ে রেখেছে সব সময় বেলুন লাগাতেই থাকবে রুমের মধ্যে আরও আছে এখানে বেলুন এই যে এখানে একটা বেলুন আছে সব সময় বেলুন লাগিয়ে রেখেছে তুমি বলো বাবা কোনটা সুন্দর সব সুন্দর নাকি সব বলি সুন্দর ঠিক আছে তাহলে বলবেন শাড়িগুলি সুন্দর হয়েছে কিনা না অনেক ধরে তো কোনো ব্লগ টক কিছুই করা হয়নি তো ভাবলাম এগুলো যখন এনেছি একটু শেয়ার করি আপনাদের সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের জন্য টাটা গুড নাইট এই শাড়িটা দেখুন কি অবস্থা করেছে বাবা গুড নাইট বলে দাও এদিকে তাকিয়ে বলো তাকিয়ে বলো মোবাইলের দেখে তাকিয়ে বলো তাকিয়ে বলো না বলবে না তাকিয়ে শাড়ি নিয়ে শাড়ি নিয়ে নেবো তাহলে গুড নাইট বলো গুড নাইট